আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান তারেক, লালনিত পান ভাই মেহেদি স্যার, এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে কথা বলবো পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গতি ঢাকা বোর্ড 2022 সালের এই সৃজনশীলতা নিয়ে। তো দেখেন এই পরীক্ষাটা কিন্তু রিসেন্টলি শেষ হয়েছে, মাত্র দুই দিন হলো এই পদার্থবিজ্ঞান পরীক্ষাটা শেষ হয়েছে। তো এখান থেকে অনেকেই আমাকে বারবার এসএমএস করতেছেন, বিভিন্ন বোর্ডের থেকে বারবার এসএমএস করতেছেন যে স্যার এই প্রশ্নটার সলিউশন করে দেন, ওই প্রশ্নটার সলিউশন করে দেন। তো আমি কিন্তু অনেকের কিন্তু সলিউশন গুলা করে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। তো আমি চিন্তা করলাম যে এভাবে না দিয়ে আমি গোছালো একটা ভিডিও করে ফেলি। তো আমার মনে হয় যে এই ফেসবুকে এবং ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছে, এখনো পর্যন্ত কেউ সলিউশন ভিডিও করেনি। আমি মনে হয় প্রথম যে আমি সলিউশন ভিডিও গুলা করতেছি এবং ইনশাল্লাহ আমার মানে সকল বোর্ডের এই 22 সালে যত পরীক্ষা আছে, মানে পদার্থবিজ্ঞান, তারপরে রসায়ন, উচ্চতর গণিত এবং সাধারণ গণিত এবং জীববিজ্ঞান, এই পাঁচটা অধ্যায়ের মানে পাঁচটা সাবজেক্টের উপর 22 সালে যত প্রশ্ন আছে, যত সৃজনশীল আছে, ইনশাল্লাহ আমি করাই দেবো। শুধু একটু ধৈর্য ধরবেন এবং আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার যে ফেসবুক পেজটা আছে একটু চোখ রাখবেন, দেখবেন যে সকল আপডেট এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, তো দেখেন এই যে আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ডের 22 সালের যে সবচাইতে সহজ একটা সৃজনশীল নামে আজকে আলোচনা করবো, সেটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের গতি ঢাকা বোর্ডের। এই প্রশ্নটা আমার কাছে একদম ইজি লাগছে এবং আমি অন্যান্য বোর্ডে আমার কিন্তু এই পদার্থবিজ্ঞানের উপর সাজেশনও ছিল, আমি দেখছি এবং সাজেশন থেকে 100% গ্রহণ করছে। তো দেখেন এই যে আমার একটা বলছে যে একটি গাড়ির গতিপথের লেখচিত্র দেওয়া আছে। তো দেখেন লেখচিত্রটা কি কিভাবে দেওয়া আছে, নিচের দিক হচ্ছে সময় আর উপর দিক হচ্ছে বেগের। আচ্ছা, তো এবার দেখেন 0 সেকেন্ড মানে গাড়িটা শুরু হয়েছে কিন্তু 5 সেকেন্ড থেকে, মানে সরি 5 মিটার পার সেকেন্ড বেগের থেকে, এবং এখানে একটা মানে বেগে গেছে, মানে এই বেগটাকে বলা হবে কি সুষম ত্বরণ। তো দেখেন এগুলার উপরে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের উপর বেসিক আলোচনা আছে এবং এই টাইপের সৃজনশীলের উপর, মানে সম্পূর্ণ এরকম একটা সৃজনশীলের উপর আমার আলাদা একটা ভিডিও আছে। তো সেগুলোর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে আসলে আরো বেশি ক্লিয়ার হবেন যারা নতুন আছেন, ঠিক আছে, তাদের জন্য, মানে যারা এবার 9 এবং 10-এ। আচ্ছা, তো দেখেন এই যে বি এবং সি অন্য একটা বেগের পরিবর্তন হয়েছে। আচ্ছা, এটা গেছে সমবেগে এবং সি এবং ডি এটা গেছে কিন্তু সুষম মন্দনে। আচ্ছা, এবার আমাদের প্রশ্ন বলছে কি এ বি অংশের ত্বরণ নির্ণয় করো, একদম খুবই সিম্পল এয়ারফিল্ড। আচ্ছা, এই এ বি অংশের আমাদের কি ত্বরণটা নির্ণয় করতে বলছে, আমি ত্বরণের সূত্রটা কি জানি, দেখেন বড় নাম্বারটা আমরা জানি, আমরা জানি, আচ্ছা আমরা জানি কি ত্বরণের সূত্র, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এখানে দেখেন আমাদের ভি তো হচ্ছে শেষ বেগ, এটা আপনারা জানেন, ইউ তো হচ্ছে আদি বেগ। শেষ বেগটা আমাদের কত দেওয়া আছে, শেষ বেগটা কিন্তু এই যে 15, কারণ এই যে এটা কিন্তু আমাদের যেহেতু আমি হাতে আগে এসেছি চিত্রটা ওরকম ভাবে হয় নাই। তো এই যে 15 বরাবর এই জিনিসটা শেষ হয়েছে না, আমাদের বি নাম্বারের পয়েন্টটা শেষ হয়েছে, কত এই 15 বরাবর, তাহলে আমাদের শেষ বেগটা কত হচ্ছে এখানে 15 মিটার পার সেকেন্ড, আর আদি বেগ আমার গাড়িতে শুরু হয়েছে কোথায় থেকে, 5 মিটার পার সেকেন্ড থেকে, তাহলে আমাদের আদি বেগটা হবে কত 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর সময় গাড়িটা এই যে কতটুকু সময় পর্যন্ত চলছে, এরকম 10 সেকেন্ড পর্যন্ত চলছে। এই যে দেখেন বি বরাবর যে একটা টান আছে গাড়িটা, এই এত মানে চলছে কতটুক সেকেন্ড পর্যন্ত, 10 সেকেন্ড পর্যন্ত, সিম্পল। আচ্ছা, জাস্ট এবার আমি সূত্রটা ফেলায় অঙ্কটা করে ফেললি হয়ে যাবে। তো আমি ভি এর জায়গায় 15 বসালাম, আদি বেগ মানে ইউ এর জায়গায় 5 বসালাম, আর নিচে টি এর জায়গায় হচ্ছে 10 সেকেন্ড সময় বসালাম, তো এটা মাইনাস করলে 10 ইন্টু 10 ডিভাইডেড 10 ইকুয়াল টু কত, ভাগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। খুবই সিম্পল, মাত্র 2 লাইনের একটা ম্যাথ। তো এই ম্যাথের মধ্যে কিন্তু আপনাদের 3 নাম্বার, এবং যাদের অ্যান্সার মানে এবার যারা পরীক্ষা দিচ্ছেন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা, যারা যাদের অ্যান্সার 1 হয়েছে তাদের অ্যান্সার কিন্তু সঠিক। আচ্ছা, তো এই মাত্র 2 লাইনের অঙ্কে কিন্তু আপনারা 3 পেয়ে গেছেন। আচ্ছা, তো দেখেন এরপরে বলছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে, এটা আরো সহজ। তো দেখেন আমি দেখবো, আমি বলছিলাম যখন বেসিক আলোচনা করেছি এবং এই টাইপের যে সিজন মানে সিজনশীল গুলো ছিল তখন আমি আলোচনা করেছি, আপনারা যখন এরকম থাকবে তখন দেখবেন যে গাড়িটা কয়রকম ভাবে মানে পরিবর্তন হয়েছে। তো দেখেন এ বি অংশে এক ধরনের পরিবর্তন, এ বি সি অংশে আর একটা পরিবর্তন, এবং সি ডি অংশে আর একটা পরিবর্তন, এর মানে কি গাড়ির কিন্তু 3 রকমের পরিবর্তন হচ্ছে। একবার বাড়ছে মানে সুষম ত্বরণে গেছে, সমবেগে গেছে, আবার কি সুষম মন্দনে গেছে। তো যখনই বলবে মোট অতিক্রান্ত দূরত্ব তখন এই 3টারই যোগফল হবে। আচ্ছা, তো আমি এই গ নাম্বারটা মুছলাম। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এই যে প্রথম 10 সেকেন্ডে সে কি সে গেছে, এ বি অংশটা কি সুষম মন্দনে গেছে, সরি সুষম আপনাদের সুষম বেগে গেছে। আচ্ছা, বা সুষম ত্বরণ এটা বললে হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি
एबी अंशे अतिक्रांत दूरत्व अतिक्रांत दूरत्व सूत्र अनेकगुला तो ए समान समान यूटी प्लस हाफ इटी स्क्वायर जानी ए सी समान समान यू प्लस भि टू इंटू टी एट ए समान समान भि टी तो एखने समान भि टी सूत्र पड़े ना कारण तो समबेगे जाने तो एखे देखें एक क्षेत्र आदि बेग कत फाइव कत फाइव मीटर पर सेकेंड और शेष बेग कत एक क्षेत्र पंद्रह पंद्रह मीटर पर सेकेंड और समय समय कतटुक समय दस सेकेंड ना दस सेकेंड अच्छा दिल्ली एखे कत फाइव प्लस पंद्रह डिवाइडेड टू इंटू टेन अच्छा दूरत्व पेलाम कत मान दूरत्व पेलाम कत एक मीटर से गाड़ी टा चलते अच्छा एबार देखो बी सी अंश बी सी अंश अतिक्रांत दूरत्व बी सी अंश সূত্র কি জানি এর সমান ভিটি তো এখানে ভি কত হবে তো দেখেন এই যে পনেরো বরাবর গেছে না গাড়িটি এর জন্য আমাদের ভি হচ্ছে কত এখানে পনেরো মিটার পার সেকেন্ড যেহেতু এই যে পনেরোর উপরে উঠে নাই নিচে নামে নাই এর জন্য এটা কি সমবেগে গেছে মানে ভি এর মান এখানে কত হবে মানে ভি এর মান হচ্ছে কারণ দেখেন এই যে দশ সেকেন্ড তো আমি এতটুকু বাই করলাম মানে এতটুক বাদ এই দশের থেকে বিশ কত সেকেন্ড হলো দশ সেকেন্ড তাহলে এখানে সময় হবে কি বিশ মাইনাস দশ ইকুয়াল টু এই যে দশ সেকেন্ড আচ্ছা তো এই জন্য ভি হচ্ছে আমাদের কত পনেরো ইন্টু আমাদের কত সময় হচ্ছে দশ সেকেন্ড তাহলে কত হবে একশো পঞ্চাশ মিটার তাহলে এই বিসি অংশ গাড়িতে কি কতটুকু গেছে একশো পঞ্চাশ মিটার এবার আমরা বের করবো সিডি অংশে এবার আমরা কি বের করবো সিডি অংশে তো এবার আমি একটু মুছি এই দিকটা মুছি এখান থেকে বুঝলাম যেহেতু গাড়িকে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে আচ্ছা তো দেখেন এই যে সিডি অংশে আমি এবার দেখবো কি সিডি অংশের অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব আচ্ছা সিডি অংশ অতিক্রান্ত দূরত্ব কি হবে আচ্ছা তো দেখেন আমাদের এই যে সূত্রটা ফেলাবো যেহেতু এটা কি সুষম বন্ধনে গেছে আমি এই সূত্রটা ফেলাই দিই সমান সমান আপনারা যে আর একটা সূত্র যেটা আছে ওটা দ্বারা করতে পারেন আচ্ছা তো দেখেন এই যে আদিবেগ এখানে সি থেকে ডি অংশ তাহলে সি অংশের আদিবেগটা আমাদের কত পনেরো এখানে আদিবেগ আমাদের কত এটা পনেরো মিটার পার সেকেন্ড কারণ এই সি অংশ তো শেষ হয়েছে আবার সি অংশ থেকে নতুন করে শুরু হয়েছে সি অংশের আমাদের আদিবেগ কত পনেরো আর এই যে ডি অংশের শেষ বেগ কত আমাদের শূন্য এই শূন্য মিটার পার সেকেন্ড আচ্ছা এখানে আমাদের সময় সময়টা কত তো দেখেন এই যে বিশ বিশ পর্যন্ত কিন্তু চলে গেছে বিশ বার বিশের থেকে আঠাশ পর্যন্ত এই বিশের থেকে কি আঠাশ পর্যন্ত কিন্তু সে আর একটা সুষম বন্ধনে গেছে তাহলে বিশের থেকে আঠাশ কত সেকেন্ড হলো বলেন তো আপনারা তাহলে আঠাশ বিয়োগ বিশ তাহলে কত হলো আমাদের আট সেকেন্ড এই আট সেকেন্ডটা কি আমাদের সুষম বন্ধনে গেছে তাহলে এই সময় এখানে হবে আট তাহলে আদি বেগে এখানে আমাদের কত পনেরো শেষ বেগ হচ্ছে শূন্য টু ইন্টু সময় হচ্ছে আমাদের কত আট সেকেন্ড তো এটাকে যদি একটু ক্যালকুলেশন করেন আমার জায়গা যেহেতু একটু সংকট আমি এখান থেকে করতেছি তাহলে কি পনেরো এই দুইয়ের সাথে আট কাটা দিলে কত হয় চার আচ্ছা তাহলে চার পনেরো কত হলো এখানে ষাট
শূন্য সাথে যদি যদি এভাবে নাও মানে বুঝবেন আমি জানি তাহলে পূর্ণ সাথে শূন্য যোগ দিলে কত হবে 15 আর এটাকে গুণন দিলে আমাদের কত চার এই যে আমাদের হলো কত 60 মিটার তাহলে আমাদের এবার এই তিনটাকে আমরা কি করব যোগ করব এই 60 150 এবং এই 100 এই তিনটা যোগ করলে আমাদের হবে কত হবে 60 100 তাহলে 310 হবে আচ্ছা তো আশা করি বুঝতে পারছেন আমি একটু তাহলে চিত্রটা কোথায় বুঝলো আছে এখানে একটু মিশে দিলাম না এটা মনে রাখেন যে এই অংশের আমাদের দূরত্ব কত 100 মিটার তাহলে বলবো কি অতএব গাড়িটির মোট অতি প্রান্ত দূরত্ব s ইকুয়াল টু আমাদের কত ab যোগ bc যোগ cd তো অনেকে কিন্তু ওই যে s1 s2 s3 দ্বারা বলে কোনো অসুবিধা নেই একই কথা তো ab আমরা কত পেলাম 100 bc আমরা কত পেলাম 150 আচ্ছা আর cd আমরা কত পেলাম 60 আচ্ছা এত মিটার ইকুয়াল টু আমাদের কত এই যে 310 মিটার এটা কিন্তু অ্যানসার তো যাদের 310 হয়েছে এবার এই পরীক্ষা মানে দুই দিন আগে তো পরীক্ষাটা শেষ হয়েছে তাদের কিন্তু অ্যানসারটা সঠিক হয়েছে তো এবার যারা নতুন মানে 9 এবং 10 এ যারা আছেন তারা এরকম ভাবে এই ক্যালকুলেশনটা গুলা করবেন মানে এই টাইপের সৃজনশীল গুলা এরকম টাইপেরই করবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখবেন যে আপনাদের এই মানে এসএসসি 2022 সালের যত মানে পাঁচটা যে আমি সাবজেক্ট বললাম সেগুলা কি পদার্থ রসায়ন তারপর হচ্ছে উচ্চতর গণিত জেনারেল ম্যাথ এবং বায়োলজি এটা যারা 22 সালে যত মানে প্রশ্ন আছে যত সৃজনশীল আছে ইনশাআল্লাহ করা দেব তো সেটার জন্য আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার এই ফেসবুক পেজে যদি আপনারা চোখ রাখেন ইনশাআল্লাহ সকল আপডেট পাওয়া যাবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ হলো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।